জলের জন্য চেন্নাই শহরে হাহাকার পড়েছিল। বাংলার প্রকৃতি উদার, প্রতি বছরে প্রচুর বৃষ্টি পায় বাংলা, ফলে জলের মূল্য এই রাজ্যে অধিকাংশ জেলা বুঝে না। এবার রাজ্যের মানুষকে জলের ব্যবহার নিয়ে সচেতন করতে রাস্তায় নামলো পড়ুয়ারা। রাজ্যের নির্মল বিদ্যালয়ের অংশ হিসেবে জলপাইগুড়ি জেলায় প্রচার চালাচ্ছে মাড়োয়ারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষিকারা। তাদের দাবি, জলপাইগুড়ি পাহাড়ের পাদদেশের জেলা হওয়ায় নানান ধরনের জলের অভাব বোধ করে না এই জেলার মানুষ, আর তার জেরে জলের মূল্য কি তা নিয়ে বহু মানুষের ধারণা নেই, অপচয়ও হয় প্রচুর এই জেলায়। তাই আগামী দিনে জেলা জলের অপচয় রোধ করতেই তাদের এই উদ্যোগ, দাবি পড়ুয়া ও শিক্ষিকাদের। জলই আমাদের জীবন, আমরা জানি জল ছাড়া আমরা বাঁচতে পারবো না একটা মুহূর্ত। তাই ছাড়া আজকে আমাদের এই নির্মল বিদ্যালয় পাক্ষিক চলছে, তার অন্তর্গত আজকের এই প্রোগ্রাম মেয়েদেরকে নিয়ে নেওয়া হয়েছে। জলই জীবন, তাদের জল স্কুলে তো নষ্ট করবে না, এবং বাড়ি রাস্তাঘাটে যেখানেই কল খোলা দেখবে সেখানে তারা কল বন্ধ করবে, বাড়িতেও তারা জল অপচয় করবে না এবং স্কুলেও তারা জল অপচয় করবে না। জল সংরক্ষণ অতি আরো, এমনকি বর্ষার জলকে ধরে রেখেও তাকে কাজে লাগাতে হবে, এই বার্তাটাই আমরা দিতে চাই।